হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো। আমি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রবীন্দ্র সদনে গিয়েছিলাম। সেখানে আমাদের সদর পশ্চিম চক্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। আমি চলে এসেছি বহরমপুর রবীন্দ্র সদনে। আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ততক্ষণ তোমাদের একটু রবীন্দ্র সদনটা ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো। বিভিন্ন স্কুলের বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, সেটার কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিলাম। আমার পার্শ্ববর্তী স্কুলের একটি ছাত্রী খুব সুন্দর জিমন্যাস্টিক প্রদর্শন করেছিল, সেটাও তোমরা দেখে নাও।
অনুষ্ঠান সমাপ্তির আগে আমার স্কুলের শিক্ষক প্রণব সিনহা মহাশয়কে অঞ্চল শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। এইভাবে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছিল। আমাদের সদর পশ্চিম চক্রে এই ধরনের অনুষ্ঠান এইবারই প্রথম হলো। তো আমাদের এসআই স্যার খুব চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা অনুষ্ঠান করলেন। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।